নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। বন্ধুরা, আজ আপনাদেরকে বশীকরণের আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। বন্ধুরা, তো এই বশীকরণের ভিডিওটি আজ এমনই পাওয়ারফুল যে সেখানে আমার গুরুদেব বলেছিলেন যেই মন্ত্র, একটা মন্ত্র পড়তে হবে, খুবই শর্ট মন্ত্র, ছোট মন্ত্র, মন্ত্রটি মাত্র 4 লাইনের মন্ত্র। তো এই মন্ত্রটি পড়ার পর একটা ফুল, সেটাকে আপনারা 7 বার অভিমন্ত্রিত করার পর 7 বার পড়ে ফুঁ দিতে হবে। প্রত্যেকবার পড়বেন এবং প্রতিবারই সেই ফুলের গায়ে ফুঁ দিলে সেই ফুলটি অভিমন্ত্রিত হবে। তারপর সেই ফুল নিয়ে যার হাতে দেবেন, এমনকি রাজার হাতে দিলেও রাজাও বশীভূত হবে, এমনটাই কিন্তু আমার গুরুদেব আমাকে শিখিয়েছেন। তো বন্ধুরা, আপনারাও করে দেখুন, আপনাদের মনের মানুষ, আপনাদের প্রিয়তমা, কাছের মানুষ, প্রেমিক প্রেমিকা, যাকেই আপনাদের ভালো লাগে বা ভালোবাসছেন, দেখতে পাচ্ছেন আমার সেই ভালোবাসার মধ্যে ফাটল ধরতে শুরু করেছে, এরকম সময় আপনারা কিন্তু এই কাজটি করতে পারেন। তো বন্ধুরা, সবার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধু, আমাকে একটু ভালোবাসা উপহার দিন সাবস্ক্রাইবের মাধ্যমে। আমি যেন আপনাদের উপকারে, প্রত্যেকটি উপকারে যদি কমেন্ট করেন, আমি যেন সেই কমেন্টগুলোর উত্তর দিয়ে, এবং আপনারা যদি বলেন এই ধরনের ভিডিও চাই বা এর থেকে আরও সহজ সরল ভিডিও চাই, সেগুলো আমি দিতে বাধ্য আপনাদের অনুরোধে। তাই বলবো বন্ধুরা, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকন বটনটি প্রেস করে আমার সঙ্গে থাকুন। তো আসুন আমি মূল আলোচনায় ফিরি। আলোচনাটি হলো বশীকরণ, 7 বার মন্ত্র পড়তে হবে। মন্ত্রটি আমি আপনাদেরকে বলছি, ভালো করে শুনুন। মন্ত্রটি পড়ার পর যে কোনো একটি ফুল নেবেন, যে কোনো একটি ফুল নেবেন, সেই ফুলে একবার মন্ত্র পড়বেন, একবার ফুঁ দেবেন, একবার পড়বেন, একবার ফুঁ দেবেন। তো এইভাবে 7 বার পড়বেন। পড়ার পরে 7 বারও ফুঁ দেওয়া হয়ে গেল, তারপর আপনি ওই ফুলটি নিয়ে আপনার প্রেমিকের বা আপনার প্রেমিকার হাতে দিন। দেখুন, সে আগে যে ব্যবহার করতো তার থেকে অনেক ভালো ব্যবহার করবে এবং আপনাকে ছেড়ে আর কখনোই যাবে না। তো মন্ত্রটি হলো ওং চামুণ্ডে জয় জয়ে স্তম্ভয়ে স্তম্ভয়ে মোহয় মোহয়ে সর্বতস্থান নমঃসাহা মন্ত্রিণমন্ত্রিতং পুষ্পং যশ্বাই কশ্বাই প্রদীয়তে রাজা বা রাজপুত্র বা বশীভবতি নিশ্চিতম। এই ছিল আমার মন্ত্রটি। তো মন্ত্রটি পড়ার পর আপনারা সেই ফুলে বলেছি যেভাবে ফুঁ দেবেন, ফুঁ দেওয়ার পরে সেই ফুলটি নিয়ে আপনারা যার হাতে দেবেন সেই কিন্তু আপনার বসে চলে আসবে, বশীভূত হবে, আজীবন আপনার সঙ্গেই থাকবে, এতে কোনো সন্দেহ নেই। তো আপনারা কী ফুল নেবেন এটাও সংশয় থাকতে পারে আপনাদেরকে, তো যে কোনো ফুল নিতে পারেন। তার মধ্যে আমি বলে দিচ্ছি, শঙ্খপুষ্পী আপনারা যদি চিনে না থাকেন তাহলে গাছগাছালার দোকানে বা ফুল গাছ যে নার্সারিতে বিক্রি হয় সেখান থেকে আপনারা চিনতে পারেন বা গাছ কিনে নিয়ে আসতে পারেন। চাপা ফুল, এটা হয়তো সবাই চেনেন, না চিনলে ফুলের দোকান থেকে জিজ্ঞেস করে নেবেন কী ফুল, চাপা ফুল। এবং জবা ফুল, পঞ্চমুখী জবা, তো এই কয়টি ফুলের মধ্যে যে কোনো একটি নিতে পারেন, পঞ্চমুখী জবা, চাপা ফুল, শঙ্খপুষ্পী ফুল। তো আপনারা অন্য ফুলও আপনারা চয়েস করতে পারেন, তো আমি যেগুলো নাম বললাম এগুলো নিলে ভালো হয়। এই ধরনের একটি ফুল নিয়ে আপনার এই কাজটি করবেন, আপনাদের মনের আশা পূর্ণ হবে। তো বন্ধু, এই ছিল আমার আজকের টোটকা। ধন্যবাদ।